রাজীব গান্ধীর মতো মোদীকে খুন করতে চায় মাওবাদীরা পুনে পুলিশের হাতে আসা একটা চিঠিতে এই রকমই ষড়যন্ত্র ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে ঠিক রাজীব গান্ধীর মতো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি খুন করতে চায় মাওবাদীরা সম্প্রতি পুনে পুলিশের হাতে আসা একটি চিঠিতে এই রকম ষড়যন্ত্র ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে তবে এই চিঠিতে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে কংগ্রেস মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার দায়ে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে দলিতদের অধিকারের জন্য কাজ করা সুধীর ধাওওয়ালে আইনজীবী সুরেন্দ্র গাঢলিং সমাজকর্মী মহেশ রাহুত সোমা সেন এবং রোনা উইলসেনকে মুম্বাই নাগপুর এবং দিল্লি থেকে এদের গ্রেফতার করা হয় রোনা উইলসনের বাড়ি থেকে এই চিঠিটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ এই পাঁচজনকে চোদ্দ জুন পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে আদালত তবে এদের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ জাল বলে দাবি করেছেন এদের আইনজীবী নরেন্দ্র মোদীকে খুন করতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কেনার জন্য আট কোটি টাকা প্রয়োজন বলে চিঠিতে লেখা রাজীব গান্ধী হত্যার মতোই এটি সংঘটিত করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে চিঠিতে রোড চলাকালীন মোদীর উপর হামলা চালানো যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বে হিন্দু ফ্যাসিবাদী সরকার আদিবাসীদের জীবন বিপন্ন করে তুলেছে বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে তবে এই চিঠি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেছেন আমি বলছি না যে এই চিঠি জাল তবে এটা মোদির পুরনো চাল প্রধানমন্ত্রী হওয়ার পর যখনই ওনার জনপ্রিয়তা কমে এসেছে তখনই খবর আসে যে ওকে নাকি খুন করা হবে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি টাইমস টোয়েন্টি নেটওয়ার্ক